বন্ধুরা, আজ আমি আপনাদের পৃথিবীর সবচেয়ে অদ্ভুত পাঁচটি গাড়ি সম্পর্কে জানাবো, যেগুলো দেখে আপনার হোঁশ উড়ে যাবে। কারণ এর আগে আপনি এরকম গাড়ি হয়তো কখনো দেখেননি। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আন্ডার ওয়াটার কার, এটা পৃথিবীর মধ্যে প্রথম এমন গাড়ি যেটা জলে এবং ডাঙ্গায় দু জায়গাতেই চলতে পারে। সুইস কোম্পানি রেন স্পিড এই গাড়িটি তাদের জন্য বানিয়েছে যারা সমুদ্রকে কাছ থেকে দেখতে চায়। গাড়ি চালাতে চালাতে মাছেদের ভিতর দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্স আপনি আপনার জীবনে কোনোদিন ভুলতে পারবেন না। তবে এই গাড়িটিকে চালানোর জন্য আপনাকে 5 কোটি টাকা খরচ করতে হবে। নেমো, এই গাড়িটিকে কেন ফ্রিম্যান নামের একজন ডিজাইন করেছেন, যেটা দেখতে খুব অসাধারণ। এটিকে অনেক মুভিতেও ব্যবহার করা হয়েছে। এই গাড়িটিতে 6টি চাকা রয়েছে। আসল ব্যাপার হলো, পুরো পৃথিবীতে এই গাড়িটির একটি মাত্র মডেল রয়েছে, যেটা নর্থ ক্যারোলিনার একটি রয়্যাল ফ্যামিলির কাছে রয়েছে। 103EX কার, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং লাক্সারি গাড়িগুলোর মধ্যে একটি। এতে সমস্ত রকমের অত্যাধুনিক টেকনোলজি রয়েছে যা একে অন্য গাড়ির থেকে অ্যাডভান্স বানায়। যদি আপনি লাক্সারি লাইফ কাটাতে চান তাহলে এটি আপনার জন্য বেস্ট হবে। তবে এই গাড়িটির খারাপ দিকটি হলো, এটি শুধু ধনী লোকেরাই চালাতে পারে, কারণ এর দাম অনেক বেশি। রোলস রয়েস এক্সটেরিয়ান্স, যদি আপনার লাক্সারি লাইফ কাটানোর শখ থাকে তাহলে রোলস রয়েস কোম্পানি এই গাড়িটিকে আপনার জন্যই বানিয়েছে, যেটা লোকেদের মধ্যে আপনার স্ট্যাটাস আরও বাড়িয়ে দেবে। এই গাড়িটিতে চড়ার সময় আপনার মনে হবে যে আপনি ভবিষ্যতে এসে গেছেন। ওয়াটার কার, যদি আপনি স্থলে গাড়ি চালাতে চালাতে বোর হয়ে যান তাহলে আপনি গাড়িটিকে জলেও চালাতে পারবেন। একে গাড়ি এবং বোটকে মিক্সড করে বানানো হয়েছে, যাতে আপনার গাড়ি জলে এবং স্থলে দু জায়গাতেই সহজে চলতে পারে। এতে 4 লোক আরামে বসতে পারে। ডাঙ্গাতে এর গতিবেগ 135 কিলোমিটার প্রতি ঘন্টায়, তেমনই জলে এটি 75 কিলোমিটার গতিতে চলতে পারে। তো বন্ধুরা, আপনারা যদি ভিডিওর সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবেন, এবং এরকম আনকমন ইন্টারেস্টিং ভিডিও পরবর্তীকালে আরও দেখতে হলে অজ্ঞাত চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করুন। তো ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।